হ্যালো দিস এভরিওয়ান, ওয়েলকাম টু টিটিভি টানে টুনে পাস। আমাদের পাশে তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের যে গাড়িটা আছে সেটা আছে আজকে আমরা ওয়াশ করব। তো সাথে আমরা বালতি নিয়ে নিছি, এখানে বালতির মধ্যে পানি ভরা হয়ে গেছে। আর এখানে আমাদের গাড়ির যে শ্যাম্পুটা দেয়, আজকে শ্যাম্পু দিয়ে গাড়ি দেবো। তো শ্যাম্পুর নামটা কি তুমি বলো? স্যার ড্যানফান, হ্যাঁ। তো ড্যানফান শ্যাম্পু দিয়ে আসলে আজকে আমরা গাড়িটা ধুবো। তো চলুন, আসলে আমাদের ক্যামেরাম্যান দায়িত্ব হিসেবে এখানে এলএস স্বপন খান আছে, উনি ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। তো এখান থেকে চলুন আমরা ব্যাক স্ক্রিনে যাই। গাড়ি আসলে ফার্স্ট এসে আমরা একটু ধুয়ে নিই। তো লেট স্টার্ট, গেট স্টার্ট। ফাইনালি হচ্ছে আমরা গাড়ি ধুয়ে নিই নাকি স্বপন, কি বলো? ঠিক বলো কাকা। আর এই ভিডিওর সে আসলে বসে করে ফুয়ার গেছে, গুড়া সবার পারেছে না বড়ো দেয়া দিন। তাহলে কি আমরা গাড়ি ধুতেছি আজকে না? হ্যাঁ, গোসল করানো হচ্ছে। একবার ঈদের গোসল, একবার করাইতেছি ঈদের গোসল না? হ্যাঁ, অনেকদিন যাবত আমরা গোসল করাই না। হ্যাঁ, ঈদের ডো আজকে ডো একবারে ঈদের ডো আজকে ডো। ওরে কেমন গোসলের কথা বলে তুমি? ঈদের মধ্যে কুল দিবে। তাহলে আগে ফার্স্টে হচ্ছে আমরা আগে পানি দিয়ে আগে পুরা গাড়ি জানে। মোবাইল কাট করছো, বাঁকা সোজা করো। কাকা নাকি আগে ভিজাই নিলাম। শ্যাম্পু মারো, শ্যাম্পু তুমি পরে, আগে ভিজান লাগবো না। হর পায়ের তলে পড়ি, তুই কেন পায়ের তলে পড়বো? ওই যে ছোট মানুষ। তাহলে কথা কই, কি কথা কমে নি যে আমরা আজকে গাড়ি ধুতেছি? এই যে টি বলে দেখে এসো, আমাদের ওই যে ভূতলা আসতেছে, ভূতে গাড়ি পর দেয়া। তাহলে স্বপন, তাহলে গাড়ি কিভাবে দিয়েছিল, তোমার ফিলিংস কি হোক? আমার ক্যামেরা শোধায়, ক্যামেরা শোধা তোমার ফিলিং গাড়ি দশা এত কথা ক্যামেরা মতো করে ভাই, কথা না গেলে উবো উবো না। হ্যাঁ, শব্দ নাগা দিবে, শব্দ নাগা দিব। কি শব্দ নাগা মো? এই যে আপনার গাড়ি দিতেছি না স্বপ্ন। এটা হচ্ছে শ্যাম্পু, শ্যাম্পু শ্যাম্পু এটা আমরা দিয়ে দিই নাকি? হ্যাঁ, উপরে কিছু ভরে রয়েছে যা সেটা আমরা আসলে ঘুরাই নেবো। গাড়ি গলে কাকিরা মারি, আলকা মারি ফেলাইছে গাড়ি গলে, কাইত তো পড়তেছে গাড়ি, কাইত হয়ে গেছে গা পড়ে যাইতেছিল। ড্রাইভার গেছে গা একা ঢুকিরা দেন দিছে মি দোসি কাকা। আমাদের গাড়িটা স্ট্যান্ডটা এই যে পুতান ড্রাইভার গেছে গা একা ঢু ইস্টাম ড্রাইভার গেছে গা। আগে গাড়ি অনেক ভার, আমরা সাইড স্ট্যান্ড করলাম, যেটা লম্বা স্ট্যান্ড ছিল সেটা থেকে পড়ে যেতেছিল। তো এটা আমরা আসলে শ্যাম্পুটা গুলাই নেই, এদিক দেখাও শ্যাম্পু শ্যাম্পু দি হ্যাঁ ওইটা বসে ফেলাই নি।
এখন হচ্ছে আমরা মগটা দিব আর এই কাপড়টা ডলা দিব নাকি এই যে এই যে এই যে ওইটা দাঁড়িয়ে ছিলেন ওইটা খুলে কাকা হ্যাঁ তারো খুলো এই পরিষ্কার হইতেছে ওনারও আমাদের একবার ঈদ গোসল হইতেছে নাকি হ্যাঁ আমাদের যেরকম ঈদের সময় যেরকম গোসল করি হ্যাঁ শ্যাম্পু দিয়া সাবান দিয়া চাবিটাও গোসল করুক নাকি হ্যাঁ চাবিটো গোসল তো করবই চাকা মাকে যা আছে সব গোসল করে এলাম সব আজকে গোসল হবো নাকি হ্যাঁ ভিডিও ম্যান হিসেবে কেরা আছে এটা তো বললা না হ্যাঁ ভিডিও ম্যান হিসেবে ভিডিও আর স্বপন আছে এলেক স্বপন হ্যাঁ কাকা ওই যে ন্যাপকিন ভাঙ্গা নে উঠতেছে দুটো গায়ে দিকে আছে ঘুরা সামনে যাও ন্যাপকিন ভাঙ্গাটা ঘুরা দিবা তুমি বোঝো না কোনে তুমি খারা থাকো আমি যা তুই খারা তুমি খালি ঘুরবা তোমার কাজ হয়েছে খালি ঘোরাঘুরি করা কারণ গাড়ি পোষা করা সেটা সবাইকে বোঝার লাগবে না যে তুমি গাড়ি পোষা করতে পারো আমি ব্যাগ কিছু পারি সবই পারো হ্যাঁ যাই হোক ভালো গাড়ি সাফ করতেছি গাড়ি সাফ করে পুরো যাবে গাড়ি সাফ করে ঈদ যেহেতু আমাদের ঈদের বাকি আছে আর আজকে হচ্ছে 25 তারিখ আর 4 দিন নি কয় দিন মানে 3 দিন আর 3 দিন আছে 4 দিনের দিন তো ঈদই সেজন্য আমরা একটু ঘোষণা করাচ্ছি যাতে ঈদের আগে আমরা যেহেতু গাড়ি নিয়ে বেরোবো চকচক গাড়ি নিয়ে যেন বেরোতে পারি মাসে গোবো মারে তুই কেবল কেন এলাম হ্যাঁ 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 এই তো বিষয়টা তুমি বুঝতে পারছো এলেক স্বপন বুঝতে পারছে আসলে এটা দিয়ে সাবান দিয়ে ইঞ্জিনের এখানটা প্রচুর পরিমাণে বলে হয় দেখা ভাই না প্রচুর হাত কাটলো নি কেবল ব্যথা পাওয়া যায় কাকা হুন্ডার কালা কত হুন্ডার মার্কেটে ওই যে কি পালে ভেজা মাসি হুন্ডা দাম কত হ্যাঁ এটা দাম পিছাও এটা দাম হচ্ছে 1,98,950 টাকা কাল্লা খালি কাল্লা ও এইটুকু কাল্লা হ্যাঁ এইটুকু মাত্র দাম হচ্ছে 3,000 3,500 4,000 দাম বুঝে যে যার কাছে যেরকম নিতে পারে এই হিসাবে দাম আর কি লবণ পড়া তাহলে গুলাম কাকা ওই পাশে যাও ওই পাশে যাও এই যে আবার পূর্বার দেয় বাড়িগুলো পিস লাগানো তো আমরা আজকে ফার্স্টে হচ্ছে এগুলো সাবান দিয়ে নিচ্ছি যাতে পয়সাটা দুটো একসাথে হয়ে যায়
كيف حالك؟ بدورة تسيبار تورك لأوتبو فاينلو
ফাইনালি হচ্ছে মোটামুটি ক্লিন তাই না শোভন কি বলো হ্যাঁ তো আরেকটু কাজ রাখছে আমরা এখানে সাইডে নিব নেওয়ার পরে ওই উপরেটা বন্ধ করো ব্যাগ বুঝা তো হ্যাঁ হ্যাঁ কিছু এখন হচ্ছে আমরা এটা ব্যাগ দেব ওই ওরে কেন ওরে না দাইয়া বলতে এই দাইয়া বলতে ওই ওরে বন্ধ করো you
কত করে না আবার আসো ভিডিও করতেছি এই যে বুড়ি মানুষ খুব চাও তার কাম করে এই যে ক্যামেরা ভিতরে আসে বসে আমি এ যাচ্ছি থাকে যাচ্ছি থাকে সামনে ফাইনালি হচ্ছে আমাদের গাড়ি দেওয়া মোটামুটি শেষ এ হলো বিষয় ক্যামেরা ভালো হয়েছে হচ্ছে আমরা এখানে গাড়ি দেওয়া শেষ এখন হচ্ছে এটা একটু শুকাতে দেবো শুকাতে দেওয়ার মধ্যে মোটামুটি ক্লিন করা শেষ আজকের জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে সাথে সাথে একটু লেটেস্ট আপ কে দেখুন পদ্ম